উড়িষ্যার বুকে থাকা পুরী হচ্ছে বাঙালিদের ঘুরতে যাওয়া সেরা ঠিকানাগুলোর মধ্যে একটা। পুরীতে সমুদ্র তো আছেই, তাছাড়া এখানে আছে জগন্নাথ দেবের মন্দির, আরও অনেক কটা সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাব পুরীতে, আর ভালো করে ঘুরিয়ে দেখাবো এই জায়গাটা। ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরম ভিডিও দেখার জন্য। তো চলুন আর দেরি না করে জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করা যাক আজকের ভিডিওটা, আর একসাথে ঘুরে দেখা যাক পুরী। জয় জগন্নাথ। তো আমি আমার কাজ তাড়াতাড়ি করে শেষ করে এসে পৌঁছলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে, তারপর এগিয়ে যেতে লাগলাম প্ল্যাটফর্ম নাম্বার 23-এর উদ্দেশ্যে। তো আমার ট্রেন পুরী এক্সপ্রেস তো এসে গেছে, আর আমিও বেশি সময় নষ্ট না করে ট্রেন ধরে রওনা দিয়ে দিলাম পুরীর উদ্দেশ্যে। রাতে কিছু করার নেই, তাই জন্য একটু পরেই শুয়ে পড়লাম। এরপর পরের দিন সকালে যখন আমার চোখ খুলল, আমি ট্রেনের জানলার বাইরে দিয়ে দেখতে পেলাম একটা মনোমুগ্ধকর দৃশ্য। আর এই দৃশ্য দেখতে দেখতেই কখন যে আমি পুরী স্টেশন এসে পৌঁছে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না। পুরী স্টেশন পৌঁছে আমি এগিয়ে যেতে লাগলাম বাইরের দিকে, যেখান থেকে আমি টোটো বা অটো ধরে রওনা দেব পুরী বিচের উদ্দেশ্যে। স্টেশনের একটু বাইরে দিয়ে আমি ধরে নিলাম একটা টোটো আর রওনা দিয়ে দিলাম পুরী বিচের উদ্দেশ্যে। তো পুরী তো পৌঁছে গেছি, আর এইবার এগিয়ে যেতে লাগলাম একটা হোটেল খোঁজার উদ্দেশ্যে। তো অনেকক্ষণের লম্বা জার্নি করার পর আমি ফাইনালি চলে এসেছি পুরীতে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার হোটেলে। আর হোটেলের নাম হচ্ছে হোটেল বিনায়ক, 700 টাকা করে নিল পার নাইট। আর বেসিক্যালি এটা একটা হলিডে হোম বলবো, কারণ এখানে একটা অ্যাটাচ কিচেনও আছে, বাথরুম তো আছেই, আর রুমটা অনেকটাই বড়, আর 3-4 জন ইজিলি এখানে থাকতে পারে। আর একটাই নেগেটিভ পয়েন্ট এই হোটেলের ব্যাপারে আমি বলবো, সেটা হচ্ছে এখানে কোনো সি ফেসিং রুম আপনারা পাবেন না, কারণ হোটেলটা একটু ভেতরের দিকে। রুম ট্যুরটা আমি আপনাদের সবাইকে দিচ্ছি, আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বুক করতে পারেন। ডিটেলস আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে প্রত্যেকবারের মতো দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। তো যেমনটা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, রুমটা অনেকটাই বড়, আর এই সাইড দিয়ে এন্ট্রেন্স, আর ঢুকেই এখানে একটা বেড আছে, ট্রিপল বেড। আগেই বলেছিলাম এখানে ইজিলি 3 বা 4 জন থাকতে পারে। এই সাইডে আছে কিচেন যেটার কথা বলছিলাম, আর এই সাইডে বাথরুম। আর যেই জিনিসটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকানিও আছে, যদিও বা সমুদ্র দেখা যায় না, তবু এই জিনিসটা আমার ভালো লাগলো। এখানে আপনারা চেয়ার নিয়ে বসতে পারেন বিকেলবেলা, আপনাদের ভালো লাগবে। আর এই সাইডে আয়না, কাবার্ড। ডিটেলস আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য, আপনারা চাইলে বুক করতে পারেন। তো পুরী তো পৌঁছে গেছি, হোটেলও নিয়ে নিয়েছি, তারপর একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়লাম পুরীর সমুদ্রটা দেখার উদ্দেশ্যে। তো পুরীর সমুদ্রটা তো আমি আপনাদের সবাইকে দেখালাম, এখন একটু কমই দেখালাম, কারণ এখন আমি বেরিয়ে পড়ব জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। তারপর মন্দির থেকে ফিরে আমি আবার আপনাদের সবাইকে নিয়ে আসব পুরী বিচের সামনে। তো চলুন আগে জগন্নাথ দেবকে দর্শন করে আসা যাক। তো পুরীর মন্দিরে আমি ফাইনালি এসে পৌঁছলাম, পায়ে হেঁটেই এলাম, আর সময় লাগলো 20 মিনিট। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, তাই জন্য ভেতরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না,
কিন্তু আমি শেয়ার করছি মন্দিরের ব্যাপারে এমন কিছু জিনিস যেটা আমি জানতে পেরেছিলাম দীপুদার থেকে, যার সাথে আমি পুজো দিতে এসেছিলাম। এখন আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরীর মন্দিরের দক্ষিণ দুয়ার। মন্দিরের ভেতরে ঢোকার জন্য এরকম চারটে দরজা বা দুয়ার করা আছে। আর পুরীর মন্দির জায়গাটা সত্যি খুবই ম্যাজিক্যাল, কেন বলছি চলুন এবার জেনে নেওয়া যাক। দীপুদার থেকে আমি জানতে পেরেছিলাম যে এই মন্দিরের ছায়া কোনো সময় পড়ে না, আর তাছাড়া মন্দিরের ওপরে যেই ধ্বজা বা ফ্ল্যাগটা আছে সেটা সবসময় হাওয়ার বিপরীত দিকেই ওড়ে, আর সমুদ্রের সামনে থাকার পরেও মন্দিরের ভেতরে একটুও সমুদ্রের আওয়াজ আসে না। তো হলো না এই জায়গাটা ম্যাজিক্যাল? তাই জন্য বলছি আপনারা যখনই পুরী আসবেন অবশ্যই এই জায়গাটা ভালো করে ঘুরে যাবেন। আমার তো এই জায়গাটা ভালো করে ঘুরে দেখা হয়ে গেছে, তাই জন্য আমি চলে এলাম হোটেলে আর একটু রেস্ট নিয়ে নিলাম। আগেই বলেছিলাম যে মন্দির থেকে ফেরার পরে আমি আপনাদের সবাইকে নিয়ে যাব সমুদ্রের সামনে, তো চলুন যাওয়া যাক। তো পুরীর সমুদ্র কতটা সুন্দর আপনারা তো দেখলেনই, আর আজকে ঢেউগুলো অন্য দিনের তুলনায় একটু বেশিই বড়, কারণ হচ্ছে আজকে কৌশিকী অমাবস্যা। তো সমুদ্র তো আপনাদেরকে দেখালাম, এবার চলুন লাইট হাউস থেকে ঘুরে আসা যাক। পুরীর এই লাইট হাউস সত্যি খুবই সুন্দর, আর এখানে ঢোকার জন্য আমার এন্ট্রি ফিস লাগলো 10 টাকা, তো টিকিট তো কেটে নিয়েছি। তো চলুন এবার যাওয়া যাক লাইট হাউসের ওপরে আর দেখে নেওয়া যাক সেই অসাধারণ দৃশ্যটা। তো চলুন যাওয়া যাক। তো লাইট হাউস থেকে একটা অসাধারণ দৃশ্য দেখে নেওয়ার পর আমি আবার ফিরে এলাম বিচ পাড়ে, আর বিচ পাড়ে খালি পায়ে বালির ওপর দিয়ে হাঁটতে লাগলাম। সত্যি এক্সপিরিয়েন্সটা এতটা ভালো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারাও যখন পুরী আসবেন অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো বিচ পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি ফিরে গেলাম আমার হোটেলে, তারপর আবার ফিরে এলাম বিচে সন্ধ্যাবেলা, আর সেই দৃশ্য পুরো আলাদা, চলুন দেখে নেওয়া যাক। সন্ধ্যাবেলায় বিচ পাড়ে আপনারা দেখতে পাবেন প্রচুর দোকান, তো চলুন সেইগুলো এবার ভালো করে দেখে নেওয়া যাক। পুরীর বিচ মার্কেটে আপনারা পেয়ে যাবেন প্রচুর জিনিস, আপনারা চাইলে কিছু জিনিস কিনে আনতে পারেন বাড়ির উদ্দেশ্যে স্মৃতি হিসেবে রাখার জন্য। দেখো না,
তো মার্কেটটা তো ভালো করে আপনাদের সবাইকে ঘুরিয়ে দেখালাম, এবার চলুন মাছ ভাজার দোকানগুলোর সামনে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক সেই দৃশ্যটা। তো বিচ মার্কেটটা আর মাছ ভাজার দোকানগুলো তো ভালো করে ঘুরে দেখলাম, এরপর আমি এগিয়ে যেতে লাগলাম পুরীর সব থেকে ফেমাস খাজার দোকানের উদ্দেশ্যে, যেটা হচ্ছে কাকাতুয়া। এই দোকানের মিষ্টি কতটা ফেমাস আপনারা তো এই ভিড় দেখে বুঝেই গেছেন, তো চলুন এবার ভেতরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক। কাকাতুয়া ছাড়া আরেকটা ফেমাস দোকান হচ্ছে গাঙ্গোরা, এখানেও পাওয়া যায় খুব সুন্দর খাজা। তো এইভাবেই আমি আমার পুরীর প্রথম দিনটা কাটালাম, এরপর আমি ফিরে এলাম আমার হোটেলে আর ব্যালকনির বাইরে দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে লাগলাম। নেক্সট উইকের ভিডিওটায় আমি আপনাদের সাথে শেয়ার করব পুরীর লোকাল সাইটসিনগুলো, তো নেক্সট উইক ভিডিওটা একদমই মিস করবেন না। ততদিন সবাই ভালো থাকবেন।